ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজ পবিত্র রামনবমীর পূর্ণ প্রভাতে ভগবান রামচন্দ্রের চরণে মুহুর্মুহুর প্রণতি জানাই। সর্বদা হরিনাম প্রিয় নারদ বলেছেন, যেসব নারীরা রামকে সকালে, দুপুরে, সন্ধ্যায় এবং রাতে স্মরণ করে মুখে তাঁর নাম নেয়, দিনে দিনে তাঁদের মনের সমস্ত পাপ দূর হয় এবং চিত্ত অতি শুদ্ধ পবিত্র হতে থাকে। রামের লীলাময় চিন্তায় তাঁদের মনের সমস্ত পাপ ভার দূর হতে থাকে এবং কোনো বিঘ্ন তাদের বাধা দিতে পারে। বলা হয় যে রাম নামের এমন মহিমা যার সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না। রামভক্ত হনুমান ভগবান রামচন্দ্রের নিকট থেকে বর গ্রহণ প্রসঙ্গে বলছেন, হে রাম, তোমার নাম স্মরণ করে আমার তৃপ্ত হচ্ছে না, তাই যতদিন জগতে তোমার নাম থাকবে ততদিন যেন আমার শরীর থাকুক, এই বরই আমি প্রার্থনা করি। আরও একদিন কথা প্রসঙ্গে মহাত্মা হনুমান রামচন্দ্রকে বলছেন, হে রাম, আমার মনে নিশ্চিত রূপে দিনে দিনে একটা ধারণা হচ্ছে যে তোমার চেয়ে তোমার নাম বড়। কেননা তুমি অযোধ্যা নগরীকে পরিত্রাণ করেছ, কিন্তু তোমার নাম ত্রিভুবনকে পরিত্রাণ করে। তাই জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম রাজা রাম। সাধু সন্ত সজ্জন ব্যক্তিদের হৃদয়ে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি, প্রেম, প্রীতি, সদ্ভাব বৃদ্ধি পায় এই রাম লালার দর্শনে এবং রাম নাম শ্রবণে। মুনি ঋষিরা সর্বান্তঃকরণে এক বাক্যে বলে গেছেন, শ্রীরামের দর্শন এবং চরিত্র মাহাত্ম কীর্তন দ্বারা ধর্মচেতনা লাভ হয়, নামের দ্বারা চিত্তশুদ্ধ ঘটে, পূজার দ্বারা ঐশ্বর্য লাভ হয় এবং অনুধ্যানের দ্বারা বৈরাগ্য লাভ সহ রামের প্রতি প্রেম লাভ এবং মোক্ষ প্রাপ্তি ঘটে। সুতরাং রাম চিন্তাই হল সর্বদুঃখ নাশক এবং পাপ নাশক। স্বামী বিবেকানন্দ বারবার এই রামচন্দ্রের কথা বলেছেন এবং রামচন্দ্রের সত্যের প্রতি যে নিষ্ঠা তার কথা উল্লেখ করেছেন। রাম নাম সংকীর্তনে সেজন্য বলা হয়েছে, কালাবেদিত সুরপদ রাম, অর্থাৎ মৃত্যুর দেবতা কাল হলেও শ্রীরামচন্দ্রকে তাঁর উপর দেবতার স্থান দেয়া হয়েছে। এই মহাকালকে যারা অবমাননা করেন, অস্বীকার করেন, তাদের বিনাশ হতে বাধ্য। আমাদের বারবার মনে রাখতে হয় সেই জন্য যে এই রাম নাম আমাদের সমস্ত মোহপাশ থেকে দূরে সরিয়ে দিয়ে আমাদের সেই সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। শ্রীমদ রাম রামায়ণ পাঠ করলে দেখা যায় সংসারের প্রতিটি ক্ষেত্রে রামচন্দ্রজি সত্যের মর্যাদা সবার আগে দিয়েছেন এবং শ্রীরামচন্দ্রের জীবনে এবং ব্যবহারে ফলিত সত্যের এই মহিমা কীর্তন মহাকবি কালিদাস থেকে আমাদের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সবাই করেছেন। শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর বহুবার বলছেন, ওহি রাম দশরথ কা বেটা, ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগত পসেরা, ওহি রাম সবসে নিয়ারা। স্বামীজি বলছেন, দেশে রামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দে দিকি, দেশটাকে এখন তুলতে হবে, মহাবীরের পুজো চালাতে হবে, শক্তি পুজো চালাতে হবে, শ্রীরামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে, তবে তোদের ও দেশের কল্যাণ, নতুবা কোনো উপায় নেই। গত 22 জানুয়ারি 2024 ভারতবর্ষের ইতিহাসে অনবদ্য ঘটনা ঘটল যে অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা হলো, অর্থাৎ রাজা রামের মধ্যে দিয়ে প্রভূত শক্তি যেন হিন্দুরা লাভ করলেন।
এবং কোনো মন্দির ধ্বংসের দ্বারা এই শক্তির উৎস রামচন্দ্রকে ধ্বংস করা যায় না। বারবার তার উদাহরণ রয়েছে এবং সেই জন্যই রামলালাকে প্রতিষ্ঠা করা হলো এবং সেই এক বিশাল এবং দিব্য অনুষ্ঠান আমরা সবাই সেটি প্রত্যক্ষ করেছি ইউটিউব এবং অন্যান্য জনমিডিয়ার মধ্যে দিয়ে। অর্থাৎ সত্যের বিনাশ হয় না, শ্রী রামচন্দ্র দেবের বিগ্রহ প্রতিষ্ঠা মানেই সত্যের প্রতিষ্ঠা, সত্যমেব জয়তে। স্বামীজি বলছেন, ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মের সঙ্গে সঙ্গে সত্য যুগের যেন সূচনা হয়েছে। সেই জন্য আমাদের এই নানকেরও সেই বিখ্যাত গান রয়েছে, সেই বিখ্যাত গান হচ্ছে, জো এক নীর হ্যায় গঙ্গাজি প্রভু এক হ্যায় রাম, জো এক চন্দ্র হ্যায় এক সূরজ নির্বল কে বলরাম, জগত কে কোই নেহি সজন আপনা সদা রাম নাম জপ রসনা, কহত নানক ঝুট জগ সব সত হি দশরথ নন্দন রাম। ভগবান বিষ্ণুর অবতার, রামায়ণের মহানায়ক, কেন্দ্রীয় চরিত্র, প্রাণ পুরুষ, ইক্ষাক্কু বংশের শ্রেষ্ঠ সন্তান এই রাম। কৃত্তিবাস লিখছেন, বিষ্ণু জন্ম রাবণের কড়িতে সংহার। ভগবান রামচন্দ্রের পিতা অযোধ্যাপতি দশরথ, মা কৌশল্যা এবং আরও দুজন প্রধান সৎমা সুমিত্রা এবং কৈকেয়ী, এবং এছাড়াও অন্তত আরও 350 জন সৎমা ছিলেন, তাদের কারুর নাম জানা যায়নি, জানা যায়নি তাদের সন্তানদের নাম, জানা যায়নি রামের দিদি শান্তার মায়ের নাম, ঠাকুরদা অজ, ঠাকুরমা ইন্দুমতী, স্ত্রী সীতা এবং শ্বশুর মিথিলার রাজা জনক, দুই যমজ ছেলে লব আর কুশ, আর নাতি হচ্ছে কুশের ছেলে অতিথি, 24তম বংশধর অগ্নিবর্ণ। রামেরও সেই তিন ভাই ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, আর একমাত্র দিদি হচ্ছেন শান্তা। হিসেব করে দেখা যায় যে শান্তা রামের থেকে অন্তত 12 বছরের বড়। রামের যেমন রূপ তেমন গুণ, তাই রামচন্দ্রের রূপের বর্ণনা দিতে গিয়ে বাল্মীকি বলছেন, রাম অতীব প্রিয় দর্শনম, রাম অত্যন্ত প্রিয় দর্শন। রামের কাঁধ দুটো খুব উঁচু, দুই বাহুতে সাংঘাতিক শক্তি, গলায় শাঁখের মতন তিনটে দাগ, গাল দুটো বেশ ভরাট নিটোল, বিশাল চওড়া বুক, হাত দুটো হাঁটু ছাড়িয়ে গেছে, কপালটা বেশ উঁচু, টানা টানা দুটো চোখ যেন একজোড়া নীলপদ্ম, গায়ের রং নীলপদ্মেরই মতো। ভগবান রামচন্দ্র সিংহের মতন হাঁটেন, দেখলেই বেশ সুমীয় হয়। দুর্বাদল স্বয়ং রামের মুখটা যেন পূর্ণিমার চাঁদের মতন, গলার মাঝের হাড়টা যেন মাংসে ঢাকা, রূপ আর গুণের এমন রাজ্যটোপ বড় একটা দেখা যায় না। তীরধনু ঘাতে রামের সঙ্গে যুদ্ধ করার মতন কোনো বীরই নেই। সেজন্য এই রামচন্দ্রের যে জন্মতিথি চান্দ্র চৈত্র মাসের শুক্লা নবমী, রাম নবমী, জন্মকালীন নক্ষত্র পুনর্বসু, জন্মের 11 দিনের দিন রামের নাম রাম রেখেছিলেন ঋষি বশিষ্ঠ। ছেলে ছিল না বলে পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন দশরথ, জামাই ঋষশৃঙ্গ মুনি পুত্রেষ্টি যজ্ঞে নেতৃত্ব দিয়েছিলেন। এই ঋষশৃঙ্গ তিনি শান্তার স্বামী, যজ্ঞ করে 4 ছেলে পেয়েছিলেন দশরথ, তার মধ্যে কৌশল্যার গর্ভজাত রামই তার সবচেয়ে প্রিয়, প্রাণের অধিক। একদিন বিশ্বামিত্র এসে দশরথকে বলেন, রামকে নিতে এলাম, রামকে চাই। কোথাও আছে যে রামের বয়স তখন মাত্র 15, কোথাও আছে 11 পেরিয়ে 12 চলেছে, আবার কোথাও আছে 12 পেরিয়ে 13 চলছে। দশরথ রামকে ছাড়বেন না, বশিষ্ঠ বললেন, ছেড়ে দিন, নইলে বিশ্বামিত্র শাপ দেবেন। রাম চলেছেন বিশ্বামিত্রের সঙ্গে, রামের সঙ্গে চলেছেন তার সর্বক্ষণের বিশ্বস্ত এবং অনুগত ছায়া লক্ষণ। দুর্বিনীত রাক্ষসদের অত্যাচারে যজ্ঞ করতে পারছেন না বিশ্বামিত্র, তাই রামকে নিয়ে যাওয়া। রাম সেই সব উপযুক্ত ব্যবস্থা নেবেন রাক্ষসদের বিরুদ্ধে এবং তারপর ফিরে আসবেন। তপস্যায় ক্রোধ নিষিদ্ধ, তাই বিশ্বামিত্র নিজে রাক্ষসদের ভস্ম করতে পারছেন না। অযোধ্যার রাজপ্রাসাদ পেছনে ফেলে প্রায় 6 ক্রোশ পথ চলে এসছেন তারা। সামনে পুণ্যশলীলা সরজু, যেতে হবে সিদ্ধাশ্রমে, বিশ্বামিত্রের নিজস্ব আশ্রমে। রামকে অত্যন্ত দুটি শক্তিশালী মন্ত্র শিখিয়ে দিলেন বিশ্বামিত্র, বলা আর অতি বলা। এই দুটি মন্ত্র জপ করলে খিদে পায় না, ক্লান্তি পালায়,
রাক্ষসরা কোনো ক্ষতি করতে পারে না। ধনুকে জ্যা টেনে ধরলেন রাম। রাম ধনুর টঙ্কার শুনে তেড়ে এলেন রাক্ষসী তারকা। পতঙ্গ যেমন আগুনের দিকে যায় ঠিক সেইভাবে পাগলা ষাঁড় যেমন যাকে পাবে তাকেই গুঁতোবে, সেই অহংকার নিয়ে সবার দিকে তেড়ে যায় ঠিক সেইভাবে। ধুলোর মেঘ তৈরি করে আড়াল থেকে বৃষ্টির মতন পাথর ছুঁড়তে লাগলেন তারকা। রাম প্রথমেই তারকার হাত দুটো কেটে উড়িয়ে দিলেন। লক্ষণ তারকার নাক কান কেটে দিলেন। প্রাণ বাঁচাতে তারকা পাড়ালেন। রাম শব্দভেদী বাণ ছড়ে তারকাকে বন্দী করলেন। রামের যুদ্ধ অভিজ্ঞতার খাতায় এই হচ্ছে প্রথম শত্রুর সঙ্গে যুদ্ধ করা। তারকা বধের পুরস্কার হিসাবে ঋষি বিশ্বামিত্র রামকে অনেক দিব্যাস্ত্র দিলেন, অনেক মন্ত্র শিখিয়ে দিলেন। মিথিলায় যেতে হবে রাম, সেখানে জনক রাজার বাড়িতে হরধনু আছে, আর জয় আরোপ করতে হবে, বিশ্বামিত্র বললেন। পথে অহল্যাকে, সেই গৌতম মুনির অহল্যার স্বামী যিনি শাপ দিয়েছিলেন, তাকে মুক্ত করলেন রাম। মিথিলার জনক সভায়, যজ্ঞ সভায় রাম লক্ষ্মণ বিশ্বামিত্র এসে পৌঁছলেন। পরের দিন রাম জনকের বিখ্যাত হরধনুকে ভেঙে দুটুকরো করে দিলেন। অন্যান্য রাজারা সেই হরধনুকে তুলতেই পারলেন না, আর রামচন্দ্র সেটি করলেন। শর্ত মতো রামচন্দ্রের গলায় মালা দিলেন সীতা। লক্ষণ পেলেন জনকের নিজের মেয়ে উর্মিলার মালা। জনকের ছোট ভাই কুশধ্বজের দুই মেয়ে মাণ্ডবী আর শ্রুতকীর্তির সঙ্গে বিয়ে হলো ভরত আর শত্রুঘ্ন। রামের বয়স তখন 13, সীতা 6। দশরথ ঠিক করলেন যে এবার রামচন্দ্রকে যুবরাজ হিসাবে অভিষিক্ত করবেন। সভাসদরা সবাই খুশি। রামকে সবাই নিয়ে এলেন সুমন্ত্র। রামকে পাশে বসিয়ে বললেন, তুমি আমার বড় রানীর ছেলে, তাই তুমি একান্ত প্রিয়। তোমার গুণের জন্য প্রজারাও সবসময় তোমাকে ভালোবাসে। পুষ্যা নক্ষত্রের যোগে তোমার যৌবন রাজ্যে অভিষেক হবে, বিনীত জিতেন্দ্রিয় হয়ে আর কাম ক্রোধ থেকে জন্ম নেওয়া ব্যাসন পরিত্যাগ করে পরোক্ষ প্রত্যক্ষ বিচারের মাধ্যমে অমাত্য এবং প্রজাদের প্রজারঞ্জন করা যাবে। এবং তারপরের ঘটনা আমরা সবাই জানি, সেই কৈকেয়ীর যে মন্ত্রণায় রামচন্দ্রকে যেতে হয় বনবাসে। এবং সত্য প্রতিষ্ঠাটি ছিল এর মূল লক্ষ্য। এবং সেখানে সেই শবরী ছিলেন রামের প্রতীক্ষায়। শবরীকে দেখা দিয়ে রাম চলেছিলেন ঋষ্যমুখ পর্বতে। রামের সঙ্গে দেখা পেয়ে জীবন ধন্য করেছেন শবরী। তার প্রতীক্ষার যে দীর্ঘ সাধনা সেটা শেষ হয়েছে, এবং সাধনায় সিদ্ধি লাভের পর তিনি শরীরটা ত্যাগ করলেন, যেটা প্রাচীন ভারতে অনুমোদিত ছিল। সত্যনিষ্ঠা, বীরত্ব, দয়া, কর্তব্যবোধ, মাতৃভক্তি, পিতৃভক্তি, সীতাপ্রেম, প্রজাবাৎসল্য, সব কিছুর জন্যেই সত্যি সত্যি এই রামচরিত স্মরণ করে মর্ত্যলীলা যেন তার ধন্য হয়। কৃত্তিবাসের রাম বৈকুণ্ঠে যখন এসেছেন তখন বলা হচ্ছে, সীতা দেবী আইলেন শ্রীরামের পাশে, লক্ষ্মীরূপা হইলেন সীতা অবশেষে। এবং কৃত্তিবাস রাম এবং রামায়ণের মাহাত্ম জানাতে গিয়ে বলছেন, যেই জন রামায়ণ করিবে শ্রবণ, পরলোকে এই স্বর্গে করিবে গমন, মৃত্যুকালে রাম নাম করে যেই জন, সশরীরে করিবে সে বৈকুণ্ঠে গমন। কৃত্তিবাসের ব্রহ্মা রামের স্তব করে বলছেন, চারিবেদ সহস্র নামে যত ফল হয়, রাম নামে তার কোটি গুণ ফলোদয়। রাম নাম লইতে যে করে অভিলাষ, সর্বপাপে মুক্ত সে বৈকুণ্ঠে করে বাস। ভগবান রামচন্দ্রের চরিত্র, তার গুণকীর্তন তো এই স্বল্প স্মরণ মননে বলা সম্ভব নয়, কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই মাতা কৌশল্যা আদর করে রামচন্দ্রকে ডাকতেন, যিনি সর্বব্যাপক, নিত্য নিরঞ্জন, মায়া এবং গুণরহিত, ক্রীড়া তথা জন্মরহিত, সেই প্রভু ঈশ্বর প্রেমভক্তির বশবর্তী হয়ে আমার ক্রোড়ে আসিয়াছেন। রামের শরীর শ্যাম সুন্দর, কোটি কাম, কোটি কোটি নীলপদ্ম আর ঘন নীল মেঘ সেই রূপের নিকট পরাস্ত হয়। বক্ষে সুন্দর সিংহ নখ শোভা পাইতেছে, মণি তথা হীরক হার শোভায়মান রইয়েছে,
তদুপরি ভৃগুপদচিহ্ন সম্বলিত কম্বু সদৃশ কণ্ঠ, সুন্দর চিবুক মুখশোভা, অপার কামশোভাকেও পরাজিত করিয়াছে। সেই সৌন্দর্যকে বলা যায় না। সন্ত কবি তুলসীদাসের রামচরিত মানুষে খুব সুন্দর করে রামের শুধু বর্ণনা দেয়া রয়েছে, সেই রূপের বর্ণনা দেয়া হয়েছে। এবং সেই জন্য বারবার বলা হচ্ছে ভগবান রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। তাঁর এই দিব্য জীবন স্মরণ মনন করলেই অন্তরের পাপ তাপ ধুয়ে মুছে যায়, প্রতিটি ব্যক্তি আপন মর্যাদা বোধ সম্পর্কে সচেতন হয়ে ওঠে, নিজ নিজ জীবনে ভগবত মহত্ব, ঐশ্বরিক গুণ, পবিত্রতা, শ্রদ্ধা, ভালোবাসা এবং সেবাবাদ সেবাভাব সম্বন্ধে সত্তর জ্ঞান লাভ করে। তাই রামভক্তের জীবনে কখনো দুঃখ বেদনা ও বিপদ আসে না, বরং দিনে দিনে তার সুখ সমৃদ্ধি আনন্দ এবং শান্তি বৃদ্ধি পায়। সেই জন্য নিজের জীবনকে পূর্ণতা দিতে গেলে সেই রামলালাকে স্মরণ করতে হবে এবং তাঁর পবিত্র নাম নিতে কখনো যেন ভুল না হয়। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, রাজা রাম। ওই যে মঙ্গল দর্শন রাজা রাম, অতীত পাবন সীতারাম, আমাদের শুধু একটাই, সেই রাম রাম আমরা যত স্মরণ করব, যত তার কথা ভাবব, তত আমাদের অন্তর পবিত্র হবে। শুধু নয়, আমাদের চিত্ত শুদ্ধি ঘটে, আমরা ভগবানের চরণে যে লাভ করা নিজেদের, সেই ভগবান চরণে নিজেদেরকে যেন আমরা অর্পণ করতে পারব, সেটি বড় জিনিস। সেজন্য আমাদের এই আত্মবীক্ষণটি খুব দরকার। সন্ত কবিরকে বারবার বলা হয়েছিল যে কী করে ভগবানের উপাসনা করব। তো সন্ত কবির বলেছিলেন সুন্দর কথা যে রাম নামের ভাণ্ডারা লুঠে নাও। অর্থাৎ এই যে রাম নাম, সেই রাম নামের মধ্যে দিয়ে রয়েছে অপার শক্তি, রাম নামের মধ্যে দিয়ে রয়েছে অপার শান্তি। সেই জন্য এই রাম নামকে আমরা যেন বারবার স্মরণ করি। আজকে আমরা সেটিকেই স্মরণ করলাম রামনবমীর পূর্ণ দিনে। আসলটি হচ্ছে আমরা যতই জপ তপ পূজা ধ্যান করি না কেন, মনকে নামের সঙ্গে লগ্ন করা, নামের শব্দের সঙ্গে, নামের অর্থের সঙ্গে এবং নামের ভাবনার সঙ্গে মনকে লাগিয়ে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সাধনা। সেজন্য আমাদের সবসময় আসনে, কর্মে বা বিশ্রামে সর্বত্র সর্বক্ষণ সেই ইষ্টের চিন্তা করতে হবে। সাধন ক্ষেত্রে সেজন্য আমাদের তবেই আমরা এগিয়ে যেতে পারব। আমাদের সব সময় মনে রাখতে হবে যে ভগবানের নাম ছাড়া আর অন্য কোনো উপায় নেই। সবরীর সেই প্রতীক্ষার পর শ্রীরামের আশীর্বাদে সন্তুষ্ট হয়ে সবরী বলেছিলেন যে রাম এখন আজ্ঞা করো আমি অমৃত লোকে গমন করে গুরু সঙ্গে মিলিত হই। অমর হয়ে রইলেন ভক্তদের হৃদয়ে। যতদিন রাম কথা মর্ত্যলোকে প্রচারিত হবে ততদিন এই সবরীর সাধনা এবং গুরু সেবা সাধক ভক্তদের প্রেরণা দিয়ে যাবে। ভগবান লাভের জন্যই যে প্রতীক্ষা, ভগবান লাভের জন্যই যে সাধনা আর ভগবান লাভের জন্যই যে শরণাগতির ভাব, সেটা ধর্মের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেজন্য ধন্য সবরীর প্রতীক্ষা এবং ভগবান রামচন্দ্রের তাঁর প্রতি কৃপা। আজকের এই পবিত্র দিনে আমরা ভগবান রামচন্দ্রের কথাই স্মরণ করলাম, কারণ ওই আমাদের বারবার মনে রাখতে হবে না, রাম চিন্তাই হচ্ছে সব দুঃখ নাশক এবং পাপ বিনাশক। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা।